বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আর একটি নতুন টেকনিক। বিরক্তকর অ্যাডগুলো আসা কীভাবে আপনারা বন্ধ করবেন আজকে সে সম্পর্কে নিয়ে আলোচনা করব। আপনি যখন আপনার মোবাইলের নেটটা অন করেন তখনই শুরু হয় আপনার মোবাইলে বিরক্তকর অ্যাড আসা। আপনার যে প্রয়োজনীয় কাজ করতে চাচ্ছেন সে কাজগুলো অ্যাডের জন্য করতে পারছেন না। আপনি হয়তো জানেন না যে আপনার মোবাইলে সেই সেটিংটি আছে, যে সেই সেটিংটি আপনার মোবাইলে ডিফল্ট হয়ে আছে। বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইলে বিরক্তকর অ্যাডগুলো আসা কীভাবে আপনারা সেই অ্যাডগুলো থেকে মুক্তি পাবেন এবং আপনি কীভাবে এই অ্যাডগুলো আসা বন্ধ করবেন। আজকে সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে আপনাদের সামনে তুলে ধরবো, আর আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে আজকে আপনারা বুঝে যাবেন যে কীভাবে আপনারা এই বিরক্তকর অ্যাডগুলো থেকে রক্ষা পাবেন। তাহলে বন্ধুরা আসুন চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে। বন্ধুরা মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসুন চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে। বন্ধুরা আপনার মোবাইলের বিরক্তকর অ্যাডগুলো বন্ধ করার জন্য যা করতে হবে সেটি আজকে আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে আপনি গুগল সিলেক্ট করে নেবেন। গুগলে সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এখানে আপনারা দেখুন অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাড এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসার্চ অ্যাডভার্টাইজিং আইডি আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন, এই অপশনটি আপনারা ডিফল্ট করা থাকবে। আপনারা কী করবেন এটা বন্ধ করে দেবেন, এভাবে বন্ধ করে দেবেন। এখানে আপনার কাজ শেষ, এরপর যা করতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আরেক কয়েকটি সেটিং আছে সেটি আপনারা এভাবে অফ করে দেবেন। তাহলে আসুন ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিই। ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর এখানে আপনারা লিখবেন মাই অ্যাক্টিভিটি। মাই অ্যাক্টিভিটি লেখার পর এখানে আপনারা ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি ক্লিক করবেন। এরপর আপনারা এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন, এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সাইট সেটিং, সাইট সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কুকিজ, কুকিজ অপশনে আপনারা ক্লিক করবেন। কুকিং অপশনে ক্লিক করার পর এখানে তিন চারটা অপশন দেখতে পাবেন। ইয়েলো কুকিং, অনেকে ইয়েলো কুকিং সিলেক্ট করা থাকে, যদি থাকে তাহলে আপনারা ব্লক দিস থার্ড পার্টি কুকিজ, এখানে আপনারা এটি আপনারা সিলেক্ট করে নেবেন। তাহলে থার্ড পার্টি যত অ্যাড আছে আপনার মোবাইলে আর আসবে না, বন্ধ হয়ে যাবে। বাস আপনার সিটিং শেষ হয়ে গেল। এভাবে আপনার আপনার মোবাইলে সিটিং করে নেবেন।